গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। দুদিন ধরে শরীরটা ঠিক একটা ভালো নেই, শ্বাসকষ্টটা বেশি হচ্ছিল, তো ভাবলাম যে চলো আজকে ডাক্তারের কাছে চলে যাই, কারণ বিশ্বকর্মা পুজোর পরের দিন ছুটিও থাকে তোমাদের দাদা ভাইয়ের, তো এই ইনহেলারটাও প্রায় শেষের মুখে, ওটাও নিতে হবে। যদিও দুবার আমি সকাল থেকে নিয়েছি ইনহেলারটা, মানে তিন সকালে দুবার বিকালে দুবার নিতে হয়, আজকে নেওয়া হয়ে গেছে। তো চলে গেলাম ডাক্তারের কাছে, দেখা যাক, ডাক্তারটা দেখিয়ে আসি আজকে। তো দেখো, ডাক্তারের কাছে চলে আসলাম, কিন্তু এখানে কি হলো, ডাক্তারের বাড়িতেই আমরা দেখাতে আসি, ডাক্তারবাবু নিজেই খুব অসুস্থ, তাই এখন পেশেন্ট দেখছেন না। তো আবার রিটার্ন চলে আসছি আমরা, ডাক্তারবাবু যখন দেখবেন না, কিছু করার নেই, চার পাঁচ দিন পর যেতে বললো। তো আবার চলেই আসছি, অনেকটা গিয়ে বেকার ঘুরে এলাম, আজকে দোকানটাও বন্ধ করে দিলাম যে কারণে। তো এখানে তোমার দাদা ভাই বললো চলো একটু চা খেয়ে নিই, যখন কোনো কাজই হলো না চাই খেয়ে যাই। তো চা খেয়ে সব বাড়ি চলে এলাম, ডাক্তার দেখানো আজকের মতো হলো না, দেখি নেক্সট হয়তো আবার সোমবার করে যাব। তো আপাতত ইনহেলারটা নিয়েই বাড়ি চলে যাব। আর এই যে দেখো বিকেলবেলা হয়ে গেছে, তো বিকেলে আমরা একটু চলে এলাম নদীতে, যদিও আসছিলাম না, জোর করে ঝুম নিয়ে এলো। তো চলে এলাম নদীতে, নদীতে একটু ঘুরতে ঘুরতে আমাকে বলছিলো তাড়াতাড়ি চলো, তা বললাম দেখ আমি তাড়াতাড়ি হাঁটতে পারছি না, কারণ একে তো বালির রাস্তাতে বেশি তাড়াতাড়ি হাঁটা যায় না, আর খুব বেশি হাঁটাচলা করলে শরীরটা যেহেতু ভালো নেই, শ্বাসকষ্ট বেশি হয়ে যাবে আরও। তো তাও গেলাম ওর চক্কিতে বিকেলবেলাতে, আর যখন পৌঁছেই গেলাম তখন দুই একটা রিলসও বানিয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।